হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে সকাল, এখন বাজে 9:30, এই 9:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আবার 9:30-টার মধ্যে আমার সকাল ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ের চা খাওয়া হয়ে গেছে, সোনু কালকে চলে গেছে, ও ইন্টারভিউ দেওয়ার পর ওর ইন্টারভিউ ওর সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছে, তারপরে আর ওর হয়নি, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আবার চেষ্টা করতে বলেছি, এটার প্রথম ইন্টারভিউ ছিল জীবনে, এটা সেজন্য হলো না, চলে গেল। তারপরে আবার চেষ্টা করে যদি কোনো জায়গায় হয় তখন আবার দেবে। একটু মন খারাপ হয়েছে ওর ঠিকই, কিন্তু কিছু করার নেই, কী করবো, না হলে তো জোর করে কিছু করা যায় না। যে আমার মেয়ে চা খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে চা দিয়েছি, ও ওই ঘরে বসে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে, আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে একটু কাজটা কম আছে, কারণ রান্না বান্না সবই আছে, শুধু একটু গরম করবো। আজকে সোমবার, আমি তোমাদের আগেও বলেছি আমি সোমবারে আমার সেরকম রান্না থাকে না, সারা সপ্তাহের রান্না আমি সোমবারে খাই। এনে বসে বসে একটু ফোন টোনগুলো দেখছিলাম, মেয়ে মেয়ের মতো ইয়ে করছে, কাজ করছে, ওর পড়াশোনার যে কাজ সেগুলো করছে, আর হাজব্যান্ড পেপার করছে আর চা খাচ্ছে। তা যখন দুপুরবেলা লাঞ্চে রান্না নেই, তখন সকালবেলা ব্রেকফাস্টও সেরকমভাবে কিছু করবো না, ওকে দই মুড়ি দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে, আমি একটু ম্যাগি খাবো আর মেয়েকে দেবো দুধ কর্নফ্লেক্স, ব্যাস। তাহলেই আমার ইয়ে হয়ে যাবে, সকালে ব্রেকফাস্ট তিনজনের হয়ে যাবে, আর দুপুরবেলাতে আছে সেখানে একটু বসে এখন আরাম করি, আরাম করে তারপরে আস্তে ধীরে, তারপর তো ও চন্দনা আসবে, চন্দনা এসে তো ওর কাজ ও করবে, তো কাজ বলতে আর সেরকম কিছু নেই, সেজন্য একটু বসে বসে সময় যখন আছে বসে বসে একটু আরাম করি। চলো দেখতে থাকো। এই যে আমার এখন ওদের সময় ইয়ে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিলাম, আর হাজব্যান্ড বললো না দই মুড়ি খাবো না, দইটা আমার পেটে সহ্য হয় না, আর ওকে ম্যাগি করে দিলাম, ও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এই দেখো দেখো আমি ম্যাগি করে নিয়েছি, এর ওপরে একটু সস দেব, সস ঢালবো, এই যে অনেকটা পড়ে গেল, এই সস দিয়ে এই ম্যাগিটা খাবো এখন। তাহলে সকালে সবার জল খাবার হয়ে গেল মোটামুটি, এরপরে টুকটাক, এখন বাইরে বৃষ্টি পড়ছে, কাজের বউটা আসবে কি আসবে না জানি না, তা সেই বুঝে আমাকে একটু কাজ গুছিয়ে রাখতে হবে। ও যদি না আসে, ও আসে সেই 11:30, 11:30, 12:30, আমি একটু কাজটা গুছিয়ে রাখবো, ও আসলেও ভালো না আসলেও ভালো গুছিয়ে রাখবে, আমার কোনো অসুবিধা হয় না। তারপরে যদি না আসে একেবারে, তখন যদি এখন বসে থাকি, তখন যদি ইয়ে করি কাজ করতে থাকি অনেক বেলা হয়ে যাবে, কেন বাইরে খুব ভালোই বৃষ্টি পড়ছে, খারাপ বৃষ্টি পড়ছে না, এখন বৃষ্টি বাড়বে ছাড়া কমবে না, দেখি কতদূর কী ইয়ে করতে পারি। আগে ইয়েটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা খেয়ে তারপরে কাজগুলো করছে, বাসন টাসনগুলো আছে সেগুলো মাজবো, মেজে টেজে তরকারি যেগুলো আছে গরম করবো, করে তরকারি বলতে মাংস আছে, কালকে রোববার ছিল মাংস করছি, মাংস আছে, ডাল আছে, তারপরে ও ইয়ে থেকে কার বন্ধুর বাড়ি থেকে না কার বাড়ি থেকে জানি না কি মাছ ইয়ে করে নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে, ও ওই মাছ মানে পাবদা মাছ বললো, আমি একদম খুলেও দেখিনি ওটাকে, ওটাকে ভাজবো, আরে কী সব দিয়ে মাখিটাকে নিয়ে এসে ডালের সাথে ওটা ভাজা খাওয়া হয়ে যাবে, তোমাকে যখন করবো তোমাকে দেখাবো। ওগুলো আমি কিন্তু ইয়ে করিনি, মাখানোটা আমি করিনি, ও তৈরি করা নিয়ে এসছে, আমি শুধু ভাজবো, দেখি চলো দেখতে থাকো। Thank you.
নানা এখন খেতে বসে আবার উঠতে হবে। চলো নিনি, আমি খেতে বসার আগেই আমি ওই যে সে আবর্জনা নিতে আসে না, ময়লা নিতে আসে যে বাড়িটা, বালতি করে আমি জমিয়ে রাখি ওটা। বালতির মধ্যে একটা প্লাস্টিক দিই, প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু দিই যাতে বালতিটা নোংরা না হয়, ওটাকে বের করে রেখে আসলাম। ওর আসার সময় হয়ে গেছে যেহেতু, সেই জন্য ও ঠিক খেতে বসেছি আর ও এসেছে, তাই মেয়েকে বললাম যে ঠিক সময় দিয়ে এসেছি, তাহলে খেতে বসে আবার চলো খেয়ে নিই তারপরে আবার আসছি। এই যে আমার দুপুরের কাজ মোটামুটি আমার হয়েই গেছে বলতে পারো, কাজে মেয়েটাও এসে কাজ করে দিয়ে চলে গেছে। এদেখো বাসন টাসনগুলো মেজে দিই, এদেখো বাসন মাজা, এগুলো বাসনগুলো এখন একটু শুকালে আমি এগুলো গুছিয়ে নেব। এই যে এখানে চাল ধোয়া হয়ে গেছে, ভাতের চাল, যে তরকারিগুলো ছিল সেগুলো সব গরমও হয়ে গেছে আমার। আমি এখন করব হচ্ছে মাংস টাংস যা ছিল সব গরম করে দিয়েছি, ওর কাজে মেয়েটাকে খাইয়ে দিয়েছি, কালকে ভাত ছিল সেটা মাইক্রোওভেনে গরম করে ওকে খাইয়ে দিয়েছি, কালকে ভাত আরও আছে সেটা আমাদেরও খেতে হবে, শুধু ওকে দিয়েছি তা না, আমাদের ওকে আরও একটু আছে, আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেবো, আমি মেয়ে আমার হাজব্যান্ড মিলে খেয়ে নেবো সেটা। আর এখন বের করবো ফ্রিজ থেকে ওই মাছটা, দেখবো যে কী মাছ দিবে। চলো ফ্রিজ থেকে বের করি, আমিও দেখিনি এখনো পর্যন্ত। এ দেখো প্লাস্টিকের মধ্যে করা আছে, দেখবো এখন ভাজবো না, দেখে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, মানে খাওয়ার সময় গরম গরম ভাজলে ওটা খেতে ভালো লাগে। দাঁড়াও বের করে নিই তারপরে দেখাচ্ছি। ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে, ও আমার হাজব্যান্ড বলেছে সমস্ত মাখা আছে, এই যে তার ভিতরে আবার প্লাস্টিক দেওয়া আছে, এ বাবা কিছুই মাখা নাই, আমাকে বলে মেখে দিয়েছে, তৈরি করে দিয়েছে, কিছু না, শুধু আমাকে এগুলো ইয়ে করে মেখে টেখে তারপরে ইয়ে করতে হবে। দেখো আমি সেই অবস্থায় রেখে দিয়েছি, আমি ধরিও নি ওই মাছ, ওই ধুয়ে শুধু রেখে দিয়েছে। দেখো দেখো পাবদা মাছগুলো শুধু ধুয়ে দিই, পাবদা মাছগুলো শুধু ধুয়ে দিয়ে দিয়েছি, কিচ্ছু মাখি না। আমাকে বললো যে মেখে টেখে সমস্ত তৈরি করে দেওয়া আছে, তুমি শুধু ভেজে দেবে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ডিম টিম দিয়ে মাখি এটাকে, নুন হলুদ টলুদ দিয়ে সব মাখবো। দাঁড়াও মেখে নিই, আমার এই হাতটা মাছের হয়ে গেল তো, কর্নফ্লাওয়ার আছে নাকি তা আবার দেখতে হবে। দেখো পাবদা মাছটা ভাজা করতে গেছিলাম, কর্নফ্লাওয়ার নেই, ডিম নেই, কিচ্ছু নেই, সেই জন্য ভাজা আর হলো না, ওটাকে আমি ঝাল করে নিলাম, বেশি সময় লাগলো না। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, দেখো সর্ষে বেটে, সর্ষেটা মিক্সিতে বেটে নিয়েছি, বেটে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা ঝাল মতো করে দিলাম, এর মধ্যে নামান মাছটা দিয়ে দেবো, নামানোর আগে নুনও দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে, শুধু মাছটা এর মধ্যে দেবো, মাছটা একটু ফুটে উঠলে তারপর একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। তা আমি এরপরে চান করতে চলে যাব, আমার সব হয়ে গেছে, মাছটা বের করতে গিয়ে এই বিপত্তি দেখলাম। আমি তো সমস্ত গোছানো আছে, এর আগেও আমাকে অনেক ইয়ে করে নিয়ে এসছে বাইরে থেকে, মানে সমস্ত মাছটা গুছিয়ে আমি শুধু ভেজে দিয়ে দিই, মানে এটা গিয়ে শুধু মাছ, শুধু মাছে তো কী করবো, বাড়িতে কিচ্ছু নেই, কাজই করতে পারে না, সেজন্য মাছটা পমফ্লেট মাছ না, এটা পাবদা মাছ, সরি পমফ্লেট পমফ্লেট করে যাচ্ছি, এটা পাবদা মাছ, পাবদা মাছে ঝাল করে রাখলাম। এই যে এবার মাছটা দেবো, দেবো এর মধ্যে মাছটা বের করে, মাছটা ভাজা হয়ে গেছে আমার, দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এরপর এর মধ্যে দিয়ে দেবো, কড়া করে ভেজে নিয়েছি মাছটাকে, মাছটাকে দিয়ে একটুখানি মাছটা গায়ে ঝোল টোলগুলো লাগিয়ে দিই,
কিছু না এখন সিম্পল করেছি একটু তোমার পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে নিয়ে মাত্র তাই এর মধ্যে একটু কাঁচা তেল দেবো দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেবো ব্যাস তাও হয়ে গেল একটু মাংস আছে কালকে একটু না ভালোই আছে অনেকটাই আছে নুন টুন সব দেওয়া আছে এই দেখো কাঁচা তেল এই যে সর্ষের তেলের শেষে নিয়েছি এই যে কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি ঝালটানের মধ্যে কাঁচা তেল দিয়ে করে খেয়ে দেখো খুব ভালো লাগে দাঁড়াও ওটা ঢাকনি বের করি ঢাকনি দিয়ে ঢাকবো এই যে এটা দিয়ে ঢেকে দেব ব্যাস হোক আমি ততক্ষণে আশপাশগুলো একটু মুছে নিই মাছটা করেছি তো গ্যাসটা মুছে দিয়ে গেছে ও তারপর আমি একটু মুছে মাছটা করেছি একটু ছিটে টিটে গেছে একটু মুছে নিই মুছে আমি মেশিনে কাঁচা দেবো কাঁচা দিয়ে আমি চান করতে চলে যাবো মেশিন চলবে কাঁচা বা কাঁচা শুরু হবে আমি চান করতে চলে যাবো এই যে সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এসেছি আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমরা সন্ধ্যে দিয়ে গোপাল সায়ন দেওয়া হয়ে গেছে প্রসাদ টোসাদ খেলাম গোপালকে যে প্রসাদ দিয়েছিলাম সেটা খেলাম এ দেখো হাতে একটা নতুন শাখা পালা পড়েছি এগুলো সোনার না এগুলো আমি ইনভিটেশন মেলাতেই কিনেছিলাম তোমাদের দেখিয়েছি এগুলো সোনার যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে পলাটা পরে থাকতাম তো সবসময় ওটা ঠিক ফেটে গেছে ওটাকে সারাতে হবে তাই ওটা খুলে রেখে দিয়েছি সারাতে যাব আজকে যদি না পারি কাল পরশু যাবো কারণ আজকে একটু মেয়ের অনলাইনে ক্লাস করবে ও ক্লাসে বসলেই আমি স্যারকে ওর স্যারের ফিসটা আমি দিতে যাব তার আগে করবো হচ্ছে যে মেশিনে কাঁচা আছে দেখো মেলবো ওই যে সন্ধ্যাবেলায় হয়ে গেছে ওই দুপুরবেলা কেচেছি মিলিনি সারাদিন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম সেই জন্য মেলা হয়নি এ দেখো ভর্তি কাঁচা এ দেখো এগুলো এখন মেলবো এই ঘরের ডাইনিংয়ের দড়ি দিয়ে জানলার বক্স টক্স দিয়ে সব দিয়ে মেলবো এটা সব কাঁচাগুলো বের করি এখন এরকম বেশি কুচো কুচো কতগুলো মেয়ের জামা কাপড়ই বেশি আর আমার হাজব্যান্ডের কতগুলো ইয়ে আছে আমার একটা নাইটি আছে এই হচ্ছে এই যে সবগুলো বের করেছি এবার এগুলো মেলবো চলো মেলে টেলে আবার আসছি এই দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে পুরো ডাইনিং জুড়ে সব জামা কাপড় আমি মেলে দিয়েছি দেখো সব দেখাচ্ছি সব দড়ি জুড়ে জুড়ে সব মেলা দেখো এই পাশে মোট তিনটে শাড়ি আমার দড়ি আছে পুরো ভর্তি একদম তিনটে শাড়ি দড়ি পুরো ভর্তি একদম আমার মেশিনে কাচলে আমি এইভাবেই আমি মেলে দিই আমার ডাইনিং জুড়ে আর কিছু মেয়ের প্যান্টগুলো তারপর টেপগুলো ওগুলো আমি জানলার বক্সে ছোটো ছোটোগুলো আর কি যেগুলো জানলার বক্সে আমি মেলে দিয়েছি ওগুলো হওয়ায় হওয়ায় শুকে যাবে আমি এইভাবেই জামা কাপড় শুকাই আমার জামা কাপড় শুকানোর জায়গা এইটাই মেশিনে হাফ শুকিয়ে বেরিয়ে আসে এখন এই ফ্যানটা চালিয়ে দেবো ডাইনিংয়ের ফ্যানটা চালিয়ে দেবো ফ্যানে শুকিয়ে যাবে আমি এখন রান্নাঘরে কাজ করবো আমি এদিকেই থাকবো যেহেতু ফ্যানটা চালানো থাকবে রান্নাঘরে বাসন টাসন মাজবো তারপরে ইয়ে করবো ভাত গরম করব কিছু টুকটাক রান্নাঘরে কাজ আছে সেগুলো করব ওগুলো করে মেয়ে এখনও পর্যন্ত স্যার মানে ক্লাস করার কোনো লিঙ্ক দেয়নি মেয়ে বলেছে আজকে রবীন্দ্র জয়ন্তী তো স্যার আজকে নাও বসতে পারে স্যার যদি না ক্লাসে বসে তাহলে আমি ফিজটা দিতে যাব না স্যার তাহলে ওপর থেকে নামে না সেই জন্য আমি স্যার যদি ক্লাস করে তবেই আমি এখন ফিজ দিতে যাব নাহলে আমি এখন রান্নাঘরের কাজ করব চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি আর ভিডিওটাকে বেশি বড় করছি না প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও